নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বোর্ড এবং স্ট্রিম নিয়ে একটি ক্লাস দেব এবং এই চ্যাপ্টারটি কনসেপ্ট বেস। তবে চিন্তা করার কিছু নেই, আমি আপনাদেরকে কনসেপ্ট থেকে শুরু করে আস্তে আস্তে সোজা অঙ্কের মধ্যে দিয়ে কঠিন অঙ্কে গিয়ে পৌঁছবো। তবে গোটা ক্লাসটি কিন্তু লক্ষ্য রাখবেন এবং এর পরবর্তী ভিডিও বোর্ড এবং স্ট্রিম নিয়ে দিন 15 পর আমি আপলোড করব। আর হ্যাঁ, যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কিছুদিন পর তাহলে দ্বিতীয় ভিডিওটি আপনি পেয়ে যাবেন। দেখুন, এখানে প্রাথমিকভাবে যেটা ধরা হয়, ধরুন কোনো একটি নদীতে একটি নৌকা এদিকে যাচ্ছে, স্রোত এদিকে, এই একটা ঘটনা হতে পারে। কিংবা নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে, এমনটাও হতে পারে। ধরুন নৌকা যেটি যাচ্ছে তার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার। তাহলে যদি স্রোত এবং নৌকা একই দিকে থাকে তাহলে তাদের আপেক্ষিক বেগ দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ নৌকার বেগ যোগ স্রোতের বেগ এইটি হবে, অর্থাৎ স্রোতের অনুকূলে কোনো এক নৌকার বেগ হবে, স্রোতের বেগ এবং নৌকার বেগের সমষ্টি। আবার যদি উল্টো ঘটনাটা ঘটে, অর্থাৎ কোনো একটি নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে চলছে, তাহলে বলা হয় নৌকাটি স্রোতের বিপরীত দিকে বা প্রতিকূলে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপেক্ষিক বেগ হবে এক্স বিয়োগ ওয়াই, অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগ আমি বিয়োগ করে দেবো। এই প্রাথমিক কনসেপ্টটি প্রথমে মাথায় রাখবেন। স্রোতের অনুকূলে হলে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ করবেন, স্রোতের প্রতিকূলে হলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করে দেবেন। আরেকটি কনসেপ্ট একই সঙ্গে দরকার আছে, যেটি এই অঙ্কগুলির জন্য অতি প্রয়োজনীয়। মনে রাখবেন, যদি আপনাকে জিজ্ঞেস করে বা বলে যে স্রোতের অনুকূলে বেগ ধরুন দিয়েছে, ধরুন সাপোজ স্রোতের অনুকূলে বেগ এক্স, অনুকূলে বেগ দেওয়া আছে এক্স, এবং স্রোতের প্রতিকূলে ধরুন বেগ দেওয়া আছে ওয়াই, তাহলে শান্ত জলে নৌকার বেগ কী হবে আর স্রোতেরই বা বেগ কী হবে? মনে রাখবেন, এখানে যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটি হলো, স্রোতের অনুকূলে যখন বেগ আপনি লিখছেন এখানে কিন্তু নৌকার বেগ এবং স্রোতের বেগ যুক্ত আছে, স্রোতের প্রতিকূলে যখন লিখছেন তখন এখানে কিন্তু নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করা আছে। অথচ আপনাকে জানতে চাইছে শান্ত জলে নৌকার বেগ কত হবে আর স্রোতের বেগ কত হবে। মনে রাখবেন, যদি এরকম বলে তাহলে অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ দুটি যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবেন, তাহলে নৌকার বেগ বেরিয়ে যাবে। আর যদি স্রোতের বেগ বার করতে বলে তাহলে এই দুটিকে বিয়োগ করবেন, এক্স বিয়োগ ওয়াই দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবেন। বোঝা গেল? তাহলে যদি শুধু নৌকার বেগ বলে তাহলে অনুকূলে বেগ প্রতিকূলে বেগ যোগ এবং দুই দিয়ে ভাগ, স্রোতের বেগ যদি বার করতে বলে তাহলে অনুকূলে বেগ প্রতিকূলে বেগ বিয়োগ এবং দুই দিয়ে ভাগ। যেমন প্রথম অঙ্কটিতে আসুন, দেখুন এখানে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 15.5 কিলোমিটার বেগে চলে এবং স্রোতের প্রতিকূলে 8.5 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, স্রোতের বেগ কত? তাহলে এখানে স্রোতের অনুকূলে বেগ কত বলা আছে এক্স, যদি এটা ধরেন সেটি বলা আছে 15.5 কিলোমিটার পার আওয়ার, আর এখানে দেখুন স্রোতের প্রতিকূলে বেগ কত বলা আছে 8.5, এটিকে ওয়াই ধরুন, তাহলে ওয়াই কত 8.5 কিলোমিটার পার আওয়ার। কি জানতে চাইছে এখানে? স্রোতের বেগ কত? স্রোতের বেগ বার করতে গিয়ে আমি কি বললাম, এই সূত্রটি ইউজ করব, এক্স মাইনাস ওয়াই বাই টু। তাহলে আমাকে যদি স্রোতের বেগ বের করতে বলে তাহলে স্রোতের বেগ বার করতে গিয়ে এই দুটিকে বিয়োগ করে দেবো এবং দুই দিয়ে ভাগ করব। তাহলে দেখুন একটি হচ্ছে 15.5 বিয়োগ আর একটি 8.5 এবং দুই দিয়ে ভাগ করব। এই দুটিকে বিয়োগ করে দেখুন তাহলে কত হচ্ছে, 15.5 থেকে 8.5 বিয়োগ করলে 7 হলো বাই 2, এটি ভাগ করলে আপনি পেলেন 3.5 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। আচ্ছা, যদি এই অঙ্কটাতে আপনাকে নৌকার বেগ জিজ্ঞেস করতো তাহলে কি করতেন? সোজা উপায়, নৌকার বেগ যদি জিজ্ঞেস করে তাহলে কি করবেন, এই দুটো বেগকে যোগ করে দেবেন, অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ যোগ স্রোতের প্রতিকূলে বেগ ডিভাইড বাই 2। দেখুন এই দুটো যোগ করলে কত হচ্ছে 24 ডিভাইড বাই 2, তাহলে কত পেলেন আপনি 12 কিলোমিটার পার
আবার লক্ষ্য করে দেখুন, ওই যে সূত্রটি আমি আপনাকে বললাম তারই অবতারণা। এরপর আমি আস্তে আস্তে একটু একটু করে কঠিন অঙ্কের দিকে যাব। যেমন এখানে পরবর্তী অঙ্কটিতে কি বলা আছে দেখুন, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়। শান্ত জলে নৌকার বেগ কত? এখানে একটা জিনিস মাথায় রাখুন, এখানে কিন্তু আপনাকে গতিবেগটি সরাসরি বলে দেয়নি, এখানে গতিবেগটি আপনাকে বের করে নিতে হবে। স্রোতের অনুকূলে বলেছে 4 ঘন্টায় 24 কিলোমিটার যায়, তাহলে বলুন তো এখানে অনুকূলে বেগ যদি বের করতে হয়, তাহলে আমরা জানি বেগ বার করার উপায় হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে কত দূরত্ব যাচ্ছে? 24 কিলোমিটার। কত সময় যাচ্ছে? 4 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় বেগ কত হবে? 6 কিলোমিটার পার আওয়ার। এইটি আপনি স্রোতের অনুকূলে বেগটা এক্স ধরেন, তাহলে এটি আমি এক্স ধরে নিলাম, বোঝা গেল। আবার দেখুন, স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে ওই 24 কিলোমিটারই যাচ্ছে 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে। তাহলে আপনি যদি প্রতিকূলে একই রকমভাবে বেগ বার করেন, এখানে যেহেতু বেগটি আপনাকে বের করে নিতে হবে সরাসরি বলেনি, তাহলে 24 কিলোমিটার যাচ্ছে ক ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হলো? 4 কিলোমিটার পার আওয়ার। আর জানেন স্রোতের প্রতিকূলে বেগটিকে ওয়াই ধরে নিতে হয়, তাই ধরলাম। এখন দেখুন এখানে কি বলে, যে শান্ত জলে নৌকার বেগ কত? নৌকার বেগ, তাহলে আমি কি বললাম যে নৌকার বেগ যদি আমাকে বের করতে হয়, তাহলে একটি সোজা উপায় নৌকার বেগ যদি বের করতে হয়, স্রোতের অনুকূলে বেগ প্রতিকূলে বেগ অর্থাৎ এক্স এবং ওয়াই যোগ করলাম এবং 2 দিয়ে ভাগ করলাম। নৌকার বেগ বার করার জন্য আমি বলেছি অনুকূলে বেগ প্রতিকূলে বেগ যোগ এবং 2 দিয়ে ভাগ। তাহলে বলুন এখানে অনুকূলে বেগ কত আছে? 6। প্রতিকূলে বেগ কত আছে? 4/2। তার মানে হলো 10কে আপনি 2 দিয়ে ভাগ করছেন, কত পেলেন? 5 কিলোমিটার পার আওয়ার। এটি আপনার নৌকার বেগ হলো। এবং এই অঙ্কটিতেও দেখুন, যদি এখানে আপনাকে স্রোতের বেগ জানতে চাইতো, তাহলে আপনি কি করতেন? স্রোতের বেগ বের করার জন্য অনুকূলে বেগ প্রতিকূলে বেগ এই দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতেন, তাহলে অনুকূলে বেগ কত পেয়েছিলেন? 6। প্রতিকূলে বেগ কত পেয়েছেন? 4। বিয়োগ করলেন এবং 2 দিয়ে ভাগ করলেন, তাহলে দেখুন কত এলো? 2/2, অর্থাৎ 1 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী অঙ্কটিতে আসুন, এই অঙ্কটিও প্রায় একই রকম কিন্তু একটু অন্যরকম এক জায়গায় আছে। দেখুন এখানে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 24 কিলোমিটার যাচ্ছে আর প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে, শান্ত বা স্থির জলে নৌকার বেগ কত? দেখুন এখানে অনুকূলে বলেছে 10 ঘন্টায় 24 কিলোমিটার, তাহলে অনুকূলে বেগটি অতি এখানে অতি সহজে পেয়ে যাচ্ছেন। অনুকূলে বেগ মানে স্রোতের অনুকূলে বেগ, দেখুন কত? 24 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, তাহলে কি করবেন? 24কে 10 দিয়ে ভাগ করে নেবেন, কত পেলেন? 2.4 কিলোমিটার পার আওয়ার। এখন লক্ষ্য করে দেখুন, প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 2 ঘন্টা বেশি সময় লাগছে, অর্থাৎ সরাসরি সময়টি বলেনি। অনুকূলে যেতে কত লাগছিল? 10 ঘন্টা। প্রতিকূলে যেতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে মোট কত ঘন্টা লাগছে? না, 12 ঘন্টা লাগছে, 10+2। তাহলে আমি যদি প্রতিকূলে বেগ বার করতে চাই, তাহলে ভেবে দেখুন, প্রতিকূলে ওই একই দূরত্ব অর্থাৎ 24 কিলোমিটার যেতে ওর সময় লাগছে আরও 2 ঘন্টা বেশি, আগে 10 ঘন্টা লাগছিল, এখন আরও 2 ঘন্টা বেশি সময় লাগলো, তাহলে কত হলো? 24/12, আপনি কত পেলেন? 12/2=24, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। এবার আপনাকে কি জানতে চেয়েছে এখানে? নৌকার বেগ। তাহলে বুঝতেই পারছেন নৌকার বেগ বার করতে হলে আমরা কি করি, অনুকূলে বেগ অর্থাৎ 2.4 এবং প্রতিকূলে বেগ অর্থাৎ 2 যোগ করলাম এবং 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আপনি পেলেন 4.4/2, অর্থাৎ 2.2 কিলোমিটার পার আওয়ার। আবার একইভাবে এখানেও যদি ধরুন স্রোতের বেগ যদি বার করতে দিত, তাহলে স্রোতের বেগ বার করতে গেলে কি করতেন? অনুকূলে বেগ অর্থাৎ 2.4 এবং প্রতিকূলে বেগ অর্থাৎ 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতেন, তাহলে দেখুন পেতেন 0.4/2, অর্থাৎ 0.2 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী অঙ্কটিতে আসুন, এখানে আপনাকে বলেছে একটি স্টিমার 2 বন্দরের মধ্যবর্তী দূরত্ব স্রোতের অনুকূলে 4 ঘন্টায় আর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায়। যদি স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার হয়, তবে বন্দর দুটির দূরত্ব কী? এখানে কিন্তু আপনাকে বন্দর দুটির দূরত্ব বলেনি, সেটি বের করতে হবে। কিন্তু স্রোতের অনুকূলে যেতে 4 ঘন্টা সময় লাগছে আর স্রোতের প্রতিকূলে যেতে 5 ঘন্টা সময় লাগছে, এটা আপনাকে বলেছে। যেমন ধরুন এই একটা বন্দর আছে আর একটা বন্দর এখানে আছে, ধরুন এ বি, যাই হোক। এখন ঘটনা হচ্ছে নৌকাটি
স্রোত ধরুন এদিকে, তাহলে নৌকাটি যখন এখানে যাচ্ছে এদিকে যাচ্ছে অর্থাৎ স্রোত বরাবর যাচ্ছে তত তখন সময় লাগছে 4 ঘন্টা। আবার যখন নৌকাটি বিপরীত দিকে আসছে যেহেতু স্রোত এদিকে তাহলে নৌকা বিপরীত দিকে এলে প্রতিকূলে বেগ বলবো তখন কিন্তু সময় লাগছে 5 ঘন্টা, কিন্তু আপনার দূরত্বগত আপনাকে সেটি উল্লেখ করে দেয়নি। আপনি যদি ধরেন দূরত্বটা এক্স, তাহলে স্রোতের অনুকূলে যেহেতু 4 ঘন্টা সময় লাগছে তাহলে এক্স দূরত্ব যেতে সময় লাগছে 4 ঘন্টা, তাহলে ওর বেগ কত হওয়া উচিত? x/4। আবার একইভাবে যখন বিপরীত দিকে সে ওই একই দূরত্ব অর্থাৎ এক্স ট্র্যাভেল করছে তখন সময় নিচ্ছে 5 ঘন্টা, তাহলে প্রতিকূলে বেগ কত হওয়া উচিত? x/5। এখন এই কনসেপ্টটি অঙ্কটিতে কাজে লাগবে, কিন্তু এখানে আপনাকে একটি জিনিস উল্লেখ করে দিয়েছে, স্রোতের বেগ। তো মনে রাখুন, স্রোতের বেগ বার করতে গেলে আমরা কি উপায় অবলম্বন করি? স্রোতের বেগ বার করতে গেলে মনে রাখবেন এটা করি কি, অনুকূলে বেগ বিয়োগ প্রতিকূলে বেগ ÷2। এই উপায়টা কাজে লাগায় কিনা বলুন। এখানে দেখুন বাকি সবগুলি আপনি অলরেডি বের করে নিয়েছেন। স্রোতের বেগ কত? 2 কিলোমিটার/আওয়ার, 2 বসালাম। অনুকূলে বেগ আপনি কত বের করেছেন? x/4। প্রতিকূলে বেগ আপনি কত বের করেছেন? x/5। এবং এটাকে 2 দিয়ে ভাগ করা আছে, বোঝা গেল? অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ÷2। দুইতে ক্রস মাল্টিপ্লিকেশন করুন তাহলে কত হচ্ছে দেখুন, এখানে হলো 2 × 2 = 4, এটি লসাগু করে বিয়োগ করুন তাহলে অবশ্যই বুঝতে পারছেন লসাগু হবে 20, 4 × 5 = 20 অর্থাৎ হলো 5x, 5 × 4 = 20 অর্থাৎ হলো 4x। তাহলে বিয়োগ করলে দেখতেই পাচ্ছেন উপরে হচ্ছে এক্স, নিচে 20, তাহলে আপনি যেটি পেলেন সেটি হলো 4 = x/20। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করেন তাহলে 20 × 4 = 80 = x। আপনি এক্সটা কী ধরেছিলেন? ওই বন্দর দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে এক্স এখানে কত এলো? 80, অর্থাৎ 80 কিলোমিটার। তাহলে বন্দর দুটির মধ্যবর্তী দূরত্ব আপনি কত পেলেন? 80 কিলোমিটার, বোঝা গেল? মনে রাখবেন এটা এভাবেই শর্ট করা যায়, যেটি আপনাকে অনুকূলে বেগ বলবে সেটি 4 ভাগ, যেহেতু এখানে বলেছে 4 ঘন্টা সময় নেবে তার 4 ভাগ নেবেন, আর যেহেতু প্রতিকূলে বেগ বলেছে 5 ঘন্টা সময় নিচ্ছে তাহলে প্রতিকূলে বেগের ক্ষেত্রে 5 ঘন্টা যেহেতু সময় নিচ্ছে তাহলে 1/5 ভাগ নেবেন, দুটিকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন, অর্থাৎ ওই আগের উক্ত ফর্মুলাটি ইউজ করবেন। পরবর্তী অঙ্কটিতে আসুন, দেখুন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আপনাকে এমন অনেক এক্সেস ডাটা দিতে পারে যেটা অঙ্কে কাজেই লাগবে না, কিন্তু আপনি পাজলড হয়ে যাবেন। ঘাবড়ানোর কোনো দরকার নেই, অঙ্কটি প্রথমে পড়ে বুঝবেন কি করতে চেয়েছে, তাতে এক্সেস ডাটা থাকতে পারে সেটা ব্যবহার নাও হতে পারে। যেমন তারই একটি উদাহরণ এই অঙ্কটি, দেখুন এখানে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যেতে 2 ঘন্টা আর স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 5 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের বেগ 1.5 কিলোমিটার/আওয়ার হয় তবে নৌকার বেগ কত? মনে রাখবেন এখানে এই ডাটাটি এক্সেস, স্রোতের বেগ 1.5 অঙ্কটিতে কোনো প্রয়োজনই নেই। কেন দেখুন, কারণ এখানে স্রোতের অনুকূলে বেগ আপনাকে বলে দিয়েছে কিন্তু আপনাকে বের করে নিতে হবে। এখানে অনুকূলে বেগ দেখুন কি বলেছে, 10 কিলোমিটার যেতে সময় লাগছে কতক্ষণ? 2 ঘন্টা। তাহলে 10 কিলোমিটার যেতে ডিস্টেন্স 10 কিলোমিটার, সময় 2 ঘন্টা, তাহলে অনুকূলে বেগ কত পেলেন? 5 কিলোমিটার/আওয়ার, এটি আমি বের করে নিলাম। একইভাবে যদি প্রতিকূলে বেগ বের করতে চান তো দেখুন এখানে যেটি বলেছে প্রতিকূলে বেগের ক্ষেত্রে ওই একই দূরত্ব, মানে 10 কিলোমিটার যেতে সময় লাগছে 5 ঘন্টা, তাহলে 10 কিলোমিটার যেতে সময় লাগছে কত? 5 ঘন্টা, তাহলে প্রতিকূলে বেগ কত পেলেন? 2 কিলোমিটার/আওয়ার। এরপর আপনি বলুন এখান থেকে যদি নৌকার বেগ বার করতে হয় তাহলে তো আপনি উপায় জানেন, অনুকূলে বেগ প্রতিকূলে বেগ যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই ডাটাটির কোনো প্রয়োজন নেই। দেখুন তাহলে যদি আমাকে নৌকার বেগ যদি বের করতে দেয় তাহলে আপনি কি জানেন, নৌকার বেগ বার করতে গেলে আমরা যে উপায়টি অবলম্বন করি সেটি হলো অনুকূলে বেগ অর্থাৎ এখানে 5, প্রতিকূলে বেগ এখানে 2, সেটিকে 2 দিয়ে ভাগ করে দিই অর্থাৎ অনুকূলে বেগ প্রতিকূলে বেগ ÷2, তাহলে এখানে কত পেলেন দেখুন, ওপরে 7, নিচে 2, অর্থাৎ 3.5 কিলোমিটার/আওয়ার। দেখুন এখানে আপনার স্রোতের বেগ কিন্তু কোনো কাজেই লাগলো না, এই কথাটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এক্সট্রা ডাটা থাকতে পারে কিন্তু বুঝে শুনে উত্তর দেবেন অবশ্যই। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে বলেছে একটি বোট স্রোতের দিকে 30 কিলোমিটার যেতে 2.5 ঘন্টা এবং স্রোতের বিপরীত দিকে 30 কিলোমিটার যেতে 3.75 ঘন্টা সময় নেয়, শান্ত জলে বোটের বেগ কত? তাহলে আপনার স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে বেগ দুটি আগে বের করে নিতে হবে। এখানে আমি একটু বের করে নিই, অনুকূলে বেগ কী হবে, 30 কিলোমিটার যাচ্ছে 2.5 ঘন্টায়, 2.1 = 2, তার মানে 2×2 = 4, আর কে 5, 5/2, তাহলে 30
ডিভাইড বাই পাঁচের দুই, তাহলে হলো আপনার তিরিশ ইন্টু টু বাই ফাইভ, পাঁচ ছয় তিরিশ, ছয় দিয়ে বারো। আবার দেখুন এখানে প্রতিকূলে বেগটিও বের করে নিন, প্রতিকূলে বেগ দেখুন ওই একই অর্থাৎ তিরিশ কিলোমিটারই যাচ্ছে, কিন্তু সময় নিচ্ছে তিন পূর্ণ তিনের চার দিয়ে ভাগ করলাম, ফলে কত পেলেন দেখুন, তিরিশ ডিভাইড বাই চার তিনে বারো আর তিনে পনেরো চার, তাহলে এই চারটি ওপরে উঠে যাবে, পনেরো দুই তিরিশ, চার দুই আট, তাহলে আট কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে বেগ, বারো কিলোমিটার পার আওয়ার অনুকূলে বেগ। শান্ত চলে বোটের বেগ কত, বোটের বেগ বের করার জন্য আমরা কী করি, অনুকূলে বেগ অর্থাৎ এক্স, এটা এক্স প্লাস প্রতিকূলে বেগ অর্থাৎ এটি ওয়াই, যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই। এখানে কত আছে, অনুকূলে বেগ পেয়েছেন বারো, প্রতিকূলে বেগ পেয়েছেন আট ডিভাইড বাই টু অর্থাৎ দশ কিলোমিটার পার আওয়ার। এরপর দেখুন একটু আনুপাতিক ভাগার দিয়ে অনেক সময় অঙ্ক পড়ে, আমি তার জন্য পরপর দুটি অঙ্ক আপনাদের রেখেছি একটু অন্যরকম। দেখুন এখানে বলেছে একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে যে সময় নেয়, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় নেয়, নৌকা এবং স্রোতের বেগের অনুপাত কত মনে রাখবেন। ধরে নিন আপনি নৌকার বেগ হলো এক্স এবং স্রোতের বেগ হচ্ছে ওয়াই, তাহলে আপনাকে কী বার করতে হবে, এই দুটির অনুপাত বার করতে হবে, অর্থাৎ আপনাকে আলটিমেটলি এক্স ইজ টু ওয়াই এর মান বের করে নিতে হবে। তো কী করে করবেন আপনি, এখন দেখুন এখানে কী বলেছে, স্রোতের অনুকূলে যেতে যে সময়টা নিচ্ছে তার থেকে ডবল সময় নিচ্ছে কিন্তু স্রোতের প্রতিকূলে যেতে, উল্টো দিকে ভাবুন, একটা প্রতিকূলে যেতে যে সময়টা নিচ্ছে অনুকূলে তার অর্ধেক লাগছে, তাহলে বলুন অনুকূলে বেগ কত হওয়া উচিত। অনুকূলে বেগ আমি বলেছিলাম অনুকূল বেগের জন্য কী করতে হয়, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, তাহলে নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। আর প্রতিকূলে বেগ বের করার জন্য আমি কী বলেছিলাম, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়। এখন দেখুন প্রতিকূলে যে বেগটা অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, সেটা অনুকূলে বেগ যেটা ছিল তার নাকি অর্ধেক, তাহলে এটা ইন্টু হাফ করে দিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে দেখুন টু এক্স মাইনাস টু ওয়াই সমান পেলেন আপনি এক্স যোগ ওয়াই, এই এক্সটা এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়াই, এই টু ওয়াইটা মাইনাস আছে ওদিকে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস টু ওয়াই, দেখুন সরি এটা এক্স হবে, তাহলে এই দুটি বিয়োগ করলে আপনি পেলেন এক্স, এই দুটি যোগ করলে আপনি পেলেন থ্রি ওয়াই, তাহলে বলুন এখান থেকে এক্স এক্স সমান যদি থ্রি ওয়াই হয় তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে, তিন বা বলতে পারেন তিন বাই এক, তাহলে এক্স ইজ টু ওয়াই যে অনুপাতটি পেলেন সেটি এখানে কত হলো, থ্রি ইজ টু ওয়ান মনে থাকবে, তাহলে নৌকার বেগ ইজ টু স্রোতের বেগ থ্রি ইজ টু ওয়ান। এখানে এই অঙ্কটিকে একটু অন্যভাবে ভাবা যায়, মনে রাখবেন স্রোতের অনুকূলে বেগ বলতে আপনি এক্স প্লাস ওয়াই ভাবেন, স্রোতের প্রতিকূলে বেগ বলতে এক্স মাইনাস ওয়াই ভাবেন, দুটোর অনুপাত যখন বার করবেন দেখুন এখানে বলেছে অর্ধেক, অর্ধেক মানে কত, হাফ, তাহলে এই যে ভগ্নাংশ তাতে বড় সংখ্যা দুই ছোট সংখ্যা এক, তো এখানে যখন লিখবেন স্রোতের অনুকূলে যখন তখন বড়টা লিখবেন অর্থাৎ দুইটা, প্রতিকূলে যখন লিখবেন তখন লিখবেন একটা, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলেও সরাসরি হবে। পরবর্তী অঙ্কটিতে আসুন, দেখুন এখানে বলেছে স্থির জলে নৌকার বেগ ছ কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকার বেগ যদি আমি এক্স ধরি, এখানে এক্সটা আমাকে কিন্তু বলে দিয়েছে কত, ছ কিলোমিটার পার আওয়ার, এখানে স্থির জলে বেগটা কিন্তু আমাকে বলে দিয়েছে। একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে তার তিন গুণ বেশি সময় নেয়, স্রোতের বেগ কত। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা জানি অনুকূলে বেগ কী হয়, যদি আপনার স্রোতের বেগ ওয়াই হয় তাহলে অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই এবং প্রতিকূলে বেগ কী হয়, এক্স মাইনাস ওয়াই। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে ছ কিলোমিটার, তাহলে ভাবুন ছ কিলোমিটার যেহেতু বলে দিয়েছে এখানে এক্সের মানটা যদি ছয় বসান, সিক্স প্লাস ওয়াই পেলেন অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ কত পেলেন, না সিক্স মাইনাস ওয়াই। এখন কী বলেছে দেখুন, অনুকূলে যেতে যে সময় নেয় এবং একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে যে সময় নেয় তার তিন গুণ বেশি সময় নেয়। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, সময় এটাকে হিসাবের মধ্যে না রেখে যদি আপনি বেগ এটাকে হিসাবের মধ্যে রাখেন তাহলে হবে। আমি কি বললাম, অনুকূলে বেগ কত, সিক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ কত, সিক্স মাইনাস ওয়াই, এখানে দেখুন আপনার কত গুণ বলে যে তিন গুণ, তিন গুণ মানেই তিন বাই এক ভাবতে পারেন, বড়টি ওপরে রাখবেন তাহলে অনুকূলের জন্য বড়টি রাখলেন, প্রতিকূলের জন্য ছোটটি রাখলেন, এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করুন দেখুন কত হয়, তাহলে হলো সিক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইটিন মাইনাস থ্রি ওয়াই, থ্রি ওয়াইটা এদিকে আনলে যোগ হয়ে যাবে, ওয়াই যোগ থ্রি ওয়াই সমান আঠেরো, ছয়টি ওদিকে নিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে এটি পেলেন ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ,
তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলেন, 3 কিলোমিটার পার আওয়ার। ওয়াইটা কি ধরেছিলেন, স্রোতের বেগ। যদি অঙ্কগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন, অর্থাৎ কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনার প্রশ্নটি, এবং আরও অন্যের উপকারের জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানান। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়েছি, তাতে আপনি প্রশ্নগুলো আমাকে জানাতে পারেন। আমি কিছুদিন যাবৎ সেই উত্তরগুলো সমস্ত আপলোড করি, সেরকম একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, এবং বাকি চ্যাপ্টারগুলি শিখতে হলে অন্য ক্লাসগুলিও আপনারা একটু দেখে নেবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।